দুই বছর পর নাট্যকেন্দ্র আবারও নতুন নাটক নিয়ে আসছে মঞ্চে। এবছর দলটির ২৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা একই সাথে মঞ্চায়ন করবে ১৩ ও ১৪তম প্রযোজনা। স্বল্পদৈর্ঘ্যের নাটক দুটির প্রথমটি ৩৫ মিনিটের বন্দুকযুদ্ধ, পরেরটি ৪৫ মিনিটের গাধার হাট। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে তাই নিয়মিত চলছে এখন মহড়া। বছর আমাদের ২৫ বছর পূর্তি হচ্ছে, এই উপলক্ষে আরও একটা প্রযোজনা, আমাদের যে লাস্ট প্রযোজনা এটা ইতিমধ্যে ২ বছর হয়ে গেছে, তখন প্রযোজনা করার খুব দরকার ছিল, সেই হিসেবেই আসলে নতুন প্রযোজনা আনাটা মঞ্চে খুব প্রয়োজন ছিল। নাট্যজন তারিক আনাম খানের নির্দেশনায় মিশরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের দ্য ট্র্যাপ অবলম্বনে বন্দুকযুদ্ধতে দেখা যাবে অন্ধকার সময় ও বিশ্বাসঘাতকতার গল্প। পরের নাটক গাধার হাটও আরেক মিশরীয় লেখক তৌফিক আল হাকিমের জঙ্কি মার্কেট অবলম্বনে। গাধার হাট যে নাটকটা, এটাকে আমরা রেখেছি আসলে, মানুষ তো কথা বলবেই, তার মন আছে, তার মনটা আসলে মুক্ত করা দরকার, তার বুদ্ধি আছে, এই বুদ্ধি এই মুক্ত মন এটা গ্রহণ করতে আসলে আমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু গ্রহণ করতে গেলে বেশ সাহস লাগে। এর আগেও দলটি একই সাথে মিশরীয় দুটি নাটক মঞ্চে নিয়ে আসে, তাই এবার সেই অভিজ্ঞতা থেকে নতুন দুটি নাটকও দর্শক টানতে পারবে বলে আশা করছেন নির্দেশক। আমরা এটাকে একটু দেশীকরণ করেছি, মানে সহজ বাঙালিকরণ করলে যেটা বোঝায় ঠিক সেরকম ভাবেই করেছি আর কি পুরো জিনিস। এটা খুব খোলা স্পেসে খুবই নিরীক্ষাধর্মী একটি প্রযোজনা, আনুষঙ্গিক শব্দ আলো এবং মঞ্চ সজ্জা দিয়ে এই অ্যাকশনটাকে সাপোর্ট করা, এইভাবেই কাজটা করছি। ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৭টায় হবে উদ্বোধনী মঞ্চায়ন। এছাড়াও পরদিন শুক্রবার ৬টায় ও ৮টায় আবারও মঞ্চে আসবে নতুন নাটক বন্দুকযুদ্ধ ও গাধার হাট। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।